আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, শাইখ মোহাম্মদ আব্দুল জব্বার তার লেকচারে একজন নারীর তার স্বামীর মৃত্যুর ঘটনা শুনতে পাওয়া যায়। শেখের কাছে একজন নারী এসে বলল, আমার স্বামী কি জান্নাতে যাবে? খুবই বিষণ্ণ অবস্থায়, উৎকণ্ঠ কণ্ঠে, মনোমালিন্য হয়ে শেখের কাছে ব্যাখ্যা জানতে চাইল, আমার স্বামীর মৃত্যুটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? তারপর থেকে বলতে থাকলেন, একদিন আমি আর আমার স্বামী সোফায় বসে ফুটবল ম্যাচ দেখছিলাম। আমরা ফুটবল ম্যাচ দেখছিলাম কারণ আমার স্বামী ফুটবল খেলা খুব পছন্দ করত এবং সে একজন খেলোয়াড়ের ভক্ত ছিল যার নাম সবসময় সে জপত। তার খেলোয়াড় যাকে সে পছন্দ করত, তার পোশাক, তার অটোগ্রাফ, তার শোবার ঘরে যে কোনো অবস্থাতেই সে ছবি টাঙিয়ে রাখত কিংবা প্রশংসা করত। তার কার্ডও সে যথাস্থানে রেখে দিত। একদিন সন্ধ্যা যখন আমি আর আমার স্বামী সোফায় বসেছিলাম, তখন আমার স্বামী হঠাৎ বললেন, আমার কোমরে খুব ব্যথা হচ্ছে আর পা দুটো খুব দুর্বল হয়ে যাচ্ছে। তিনি বলেন, তারপর আমি অ্যাম্বুলেন্সে কল করি, 20 মিনিটের ভেতর অ্যাম্বুলেন্স চলে আসে, তার একটি স্ট্রেচারে নিয়ে আসে আর আমার স্বামীকে স্ট্রেচারে উঠায়। যখন তারা আমার স্বামীকে স্ট্রেচারে উঠায়, তখন আমার স্বামী আমার হাত চেপে ধরে, সে আমার হাত চেপে ধরে বলে, বাচ্চাদেরকে দেখে রাখো। আমি আমার স্বামীকে বলেছিলাম, 20 মিনিটের মধ্যে তুমি তো হাসপাতালে গিয়ে আবার সুস্থ হয়ে ফিরে আসবে। তারপর তারা আমার স্বামীকে অ্যাম্বুলেন্সে উঠায়। যখন সে অ্যাম্বুলেন্সে উঠে যায়, তখন সে আমাদের বাড়ির দিকে তাকাচ্ছিল, এমনভাবে দেখছিল যেন সে আর কখনোই এই বাড়িতে ফিরে আসবে না। তারপর আমরা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছি। ডাক্তাররা আমার স্বামীকে পরীক্ষা করে এবং জানতে পারে যে আমার স্বামী ক্যান্সারে ধুকে ধুকে মরছে, আর ক্যান্সারটা এতটাই গুরুত্ব যে সেটা তার মস্তিষ্কে অবধি পৌঁছে গেছে। শেখ বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তুমি সেভাবে মরবে যেভাবে তুমি বাঁচো। যদি তুমি অবদ্ধতায় জীবন কাটাও, পাপের জীবন কাটাও, তাহলে সেভাবেই তোমার মৃত্যু হবে আর সেভাবেই তোমাকে পুনরুত্থিত করা হবে। আর হাদিসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যার মৃত্যু যে অবস্থা হবে হাশর মাঠে, তাকে সেই অবস্থায় উঠানো হবে। ওই নারী বলেন, তারা আমার স্বামীর গায়ে বিভিন্ন রকম মেশিন লাগিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। তারপর ডাক্তাররা বললেন, আপনার স্বামী আর মাত্র কিছুদিন বাঁচতে পারবে, কিংবা আর মাত্র 2 দিন কিংবা আর মাত্র কিছু ঘন্টা বাঁচতে পারে, তাই এই অল্প সময়টাকে তাকে উত্তম রূপে সাজানোর চেষ্টা করুন। তিনি বলেন, আমি আমার স্বামীর হাত ধরে তার পাশে বসলাম এবং তাকে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য। আমার স্বামী তখন জানালার দিকে তাকাতে শুরু করলো এবং হঠাৎ করেই সে হাসতে শুরু করলো। সে খুব উচ্চ শব্দে হাসতে লাগলো। তার হাসির শব্দ এত বেশি ছিল যে নার্স আর ডাক্তাররা দৌড়ে চলে এসে। তখন আমার স্বামীর শরীরের উপরে অংশ উদ্দুলিত হচ্ছিল এবং সে চিৎকার করে বলতে লাগলো তার খেলোয়াড়ের নাম। যে খেলোয়াড়ের নাম সে সবসময় মুখে বলতো, খেলা দেখে ঘুমতো, তার প্রতিটি কাজে ছিল তার খেলোয়াড়ের ছবি। সেই খেলোয়াড়ের নাম সে বলতে শুরু করলো, তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আসতে পারেনি। আল্লাহ তাআলা তাকে সে তৌফিক দেয়নি। তখনই মেশিন বন্ধ হয়ে গেল, সে মারা গেল। এবার আপনারে বলুন, তার মৃত্যুটি কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? যদি সে মুসলিম হয়ে থাকে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন
তাকে জান্নাতে প্রবেশ করান, তার সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।